হাই, আমি রূপম। এখন কথা হবে মাথু ভদলারা পার্ট টু নিয়ে, যেটা রিসেন্টলি সিনেমা হলে ভালো বিজনেস করে নেটফ্লিক্সে এসেছে। আমাকে দু একজন ছবিটা নিয়ে কথা বললো, আমি জানতাম না ছবিটা নেটফ্লিক্সে এসছে। আমি ছবিটা কমপ্লিট করলাম সবে, তো কেমন লাগলো এই ছবিটা? এর যে পার্ট ওয়ানটা, সেটা ব্যাপক সিনেমা। আমি আগেও ছবিটা রেকমেন্ডেশন বহুবার দিয়েছি, দারুণ সিনেমা, দারুণ। ইভেন ছবির যে স্টাইলাইজেশন, ছবির যে একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে জাম্প করছে, একটা সিকোয়েন্সের একটা ক্যারেক্টার কীভাবে উঠছে ঘুম থেকে, যেরকম ডিজাইন করা, আমি আমার নিজের যে সিনেমাটা পিস রেট, ওখানে ওই এডিট প্যাটার্নটা ফলো করেছিলাম, ঠিক আছে? মানে এত ব্যাপক সিনেমা। রাজামৌলি ওই ছবিটা নিয়ে বহুবার কথা বলেছেন, এত স্টাইলিশ ফিল্ম ওটা, এবং ছবির প্লটটাও ব্যাপক, ছবির হিউমার, ছবিতে যেরকমভাবে পুরোপুরি মিস্ট্রিটা আনফোল্ড হয়, খুব খুব ভালো ছবি। তো এই পার্ট টুটাকে ওরকম সিনেমা দেখো, পার্ট টুটা স্ট্যান্ড লোন হিসেবে দেখলে বেশ ভালো ছবি, ছবির মধ্যে ফ্লস আছে বাট ভালো ছবি। কিন্তু তুমি যদি মাথু বদলার সাথে কম্পেয়ার করো তাহলে সেরকম ছবি নয়, বাট ওভারঅল এটা ভালো সিনেমা। ছবির গল্পটা মিথ্যু করে বলছি, এখানে সত্যা এবং সেমা যারা আগের পার্টে তাদের লাইফ যেরকম জায়গায় শেষ হয়, তারপরে তারা ডেলিভারি এজেন্ট থেকে কিভাবে হয়ে যাচ্ছে পুলিশের এজেন্ট, এবং তারা হি কোম্পানিতে জয়েন করছে, যেখানে তারা একের পর এক কিডন্যাপিং কেস সলভ করে। এবার তারাও না একটা ক্রাইম করছে, সেটা কি আমি বলব, এবার তারা ফার্স্টে কিভাবে, এবং একটা বড় কেস এটার সাথে মার্জ হয়ে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে যাও, গিয়ে ছবিটা দেখো। তবে এই ছবিটা কিন্তু হিন্দি ডাবিংয়ের সাথে নেই, ছবিটা তোমায় দেখতে হলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, আবার নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির গল্পটা, তুমি স্টার্টিং টু দ্য এন্ড ছবিটার সাথে না হুক থাকবে, এবং তুমি বুঝতে পারবে যে গল্পটা কিন্তু ভালো। একটা ছবির যদি গল্প ভালো হয়ে যায় তাহলে কী হয়, 50% ছবির কাজ ওখানেই ডান হয়ে গেল। এই ছবির গল্পটা ভালো, টুইস্ট অ্যান্ড টার্ন বেশ কিছু জায়গায় ওয়ার্ক করে, এবং যেটা ফান রাইড, তুমি না গোটা ছবিটা মস্তি পাবে, মজা পাবে। সেকেন্ড হচ্ছে এই ছবির হিউমার, ছবির কমেডি, ছবির ওয়ান লাইনার, ছোটো ছোটো ডিটেলিং ব্যাপক। এই ছবিতে যে ক্যারেক্টারটা সাথেয়া প্লে করেছে জাস্ট দারুণ, দারুণ। আগেরবারও আমার তো চরিত্রটা হেভি লাগে, এবারেও চরিত্রটা ঘ্যামা জাস্ট। সে একটা কেস সলভ করতে গেছে, সেখানে ইনফরমেশান দিচ্ছে, এবার সে সেই বাড়িতে এসে আগে গ্রিন টি অর্ডার করেছে, পরবর্তীতে সে ইনফরমেশান দিতে বলছে গ্রিন টি, বলে গ্রিন টি ওটা এতক্ষণ আগে চাইলাম এখনও আসেনি, আবার যাওয়ার সময় যখন কেসটা নিয়ে চলে যায় তখন বলছে আপনার শেফকে বলবেন গ্রিনটা খুব খারাপ। মানে চরিত্রটা না হিলারিয়াস, ওই চরিত্রটা গোটা ছবিতে যা জিনিসপত্র করবে, একটা জায়গায় দেখবে নিজের ফিঙ্গারপ্রিন্ট, যা যা ক্লু ছেড়েছে ওগুলো লোকাবে, ওখানে ওর অ্যাক্টিভিটিস দেখো, ও যা করেছে, ওর স্বপ্নের মধ্যে নিজেকে এরকমভাবে হিরো দেখে, তুমি দেখবে আর হাসতে হাসতে লুটোপুটি খাবে। সেই চরিত্রটা দারুণভাবে লেখা হয়েছে। এখানে টিভি সিরিয়ালের সিকোয়েন্স, মাথু ভদলারা মানে হচ্ছে ওই যে টিভি সিরিয়ালের সিনটা থাকবে ওটা সেরা জাস্ট। এখানে ওটার গল্পটা যেরকমভাবে এগোবে, ছোটো ছোটো মোমেন্টসগুলোকে যা দেখিয়েছে না, হাসতে হাসতে লুটোপুটি খাবে। এবং এখানে সুনীলের ক্যারেক্টার, সুনীল একদম শুরুর সিন থেকে, ওই যে একটা জায়গায় বসেছে মেট্রোতে, সেটা একবার লেডিসের, সেটা একবার প্রতিবন্ধীদের, সেটা একবার সিনিয়র সিটিজেনের, যেভাবে দেখিয়েছে মানে মারাত্মক। এই দুজনের পারফরমেন্স তোমাকে হাসাতে হাসাতে লুটোপুটি খাইয়ে দেবে, এবং বহু মোমেন্টও আছে। হ্যাঁ, এই যে সার্ভেলেন্স, এটাকে যেরকমভাবে তারা ভেঙেছে, স্যার ভিউ লেন্স, এবং সেটাকে কে দেখছে, তার বুকে আবার অ্যানিমাল লেখা, তার ডেস্কে যেরকমভাবে ছবির নাম, যাদের যাদের নাম, তুমি দেখো গোটা ছবিটা, হাসবেই তুমি। থার্ড হচ্ছে এই ছবির মেকিং, দেখো মাথু বদলারা নিয়ে কথা হচ্ছে, এবং সেখানে মেকিং থাকবে না। এই ছবিতে যখন সিমার এন্ট্রিটা হয়, ওই রোটেট হচ্ছে শটটা, যেরকমভাবে বিজিএম, এবং সারা ছবিতে সাউন্ড আর ভিজুয়ালস যেরকমভাবে মার্চ করেছে তারা, সেটা ভীষণ ভীষণ ভালো। ছবিতে শর্ট টেকিং দেখবে, ছবিতে একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে জাম্প করছে দেখবে, ট্রানজিশন কীরকমভাবে ব্যবহার করে, এই ছবিটা মারাত্মক স্টাইলিশ। তবে এখনও আমি বলবো ফার্স্ট পার্টের স্টাইলিংয়ের তুলনায় এটা অনেকটাই পিছিয়ে, তবে এই ছবির ক্যামেরা ওয়ার্ক, ছবির সাউন্ডের কাজ খুব খুব ভালো। ফোর্থ হচ্ছে এই ছবিতে প্রত্যেকের পারফরমেন্স, এই ছবিতে সুনীল আর সত্যা জাস্ট ফাটাফাটি, দুজন এই ছবিতে বিস্ট মোডে আছে। তারপরে সিনহা, সেও ভালো কাজ করেছে, সাপোর্টিং কাজটা যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় বেশ বেশ ভালো। তো ওভারঅল মাথু বদলারা টু, এটা একটা বেশ ভালোই ছবি, তুমি দেখো টাইম পাস এন্টারটেইনিং, তুমি দেখবে মস্তি পাবে ভুলে যাবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে না প্রচুর ওল্ড স্কুল ট্রুপস রয়েছে। এবার ছবিটা এতটা মডার্ন, কিন্তু ট্রুপসগুলো এত পুরনো যে অডিয়েন্স, যারা খুব স্মার্ট অডিয়েন্স, যারা আগের পার্ট দেখে নিয়েছে, তারা বুঝে যাবে এরপর কী হবে, তারা বুঝে যাবে এবার ওরা ফাঁসবে, এবার তো এটা হবে, এবার তো ওটা হবে। এবং যেভাবে তারা কানেক্ট করতে 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 গেছে, তার না আগে কোনো হিন্ট নেই। তুমি ফার্স্ট পার্টটা দেখো, পুরো বিষয়টা একদম খুলে আমাদের সামনে রেখে দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এবার কী করেছে, তারা আমাদের চোখের সামনে কিছু আনেইনি, তারা 15 মিনিট পর পর একটা করে ক্লু সলভ করছে, ওটা খুব ওল্ড স্কুল, ওটা খুব আগের প্যাটার্ন।
ফলে আমাদের চোখের সামনে কিছুই নেই, তো টুইস্টগুলো ঠিক আছে ওয়ার্ক করছে কিন্তু সেগুলো খুব প্রগাঢ় হচ্ছে না, ঠিক আছে, খুবই সারফেস লেভেলে রয়েছে এবং প্রত্যেকটা চরিত্র সে কী করেছে মুখে মুখে বলে যাচ্ছে। ইভেন ক্লাইম্যাক্সে এসেও তারা ধরে ফেলছে কিন্তু সবাই মুখে মুখে বলে যাচ্ছে এবং টুইস্টের পর টুইস্ট, টুইস্টের পর টুইস্ট, ম্যাক্সিমামই ওয়ার্ক করছে না বা সেগুলো আমরা ধরে ফেলেছি এমনটা মনে হয়। এবং যে হোটেলের মধ্যে এত কিছু ঘটছে ওটাকে যেরকমভাবে তারা দেখিয়েছে, প্রথম কথা হোটেলটাকে দেখে খুব ফেক মনে হয়, আর এই যে রুমের যে বিষয়টা সেটাও আমার খুব একটা কনভিনসিং লাগেনি। সেটা মেরি ক্রিসমাসে ব্যাপকভাবে এস্টাবলিশ করে দিয়েছিল এবং বহু ছবিতে আছে যেখানে সেগুলো এস্টাবলিশ করে দিয়েছে, এখানে বিষয়টা খুব একটা কনভিনসিং হয় না। এবং সেকেন্ড হাফে এত মজার মাঝেও আমাদের কিন্তু রান টাইমটা, রানিং লেন্থটা ফিল হয়, কারণ ছবিতে যে ট্রুপসগুলো তারা রিভিল করছে সেগুলো অলরেডি আমরা প্রেডিক্ট করে ফেলেছি। বাট ওভারঅল মাথু বদলারা 2 একটা ভালো ছবি, তুমি দেখো, তবে পার্ট 1-এর সাথে ভুলেও এটা কম্পেয়ার করো না, পার্ট 1 অনেক অনেক এগিয়ে। তো এই ছিল আমার রিয়াকশন, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।